সামান্য রিফাইন্ড অয়েল, রিফাইন্ড অয়েল দেওয়ার পর আমি দোটা সেট করে নিচ্ছি। এরপর এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 30 মিনিট। এরপর অন্যদিকে আমি পিজার বেসটা তৈরি করে নেবো, তার জন্য নিয়েছি এরকম একটা প্লেট। প্লেটের উপর আমি অ্যাপ্লাই করে দিচ্ছি রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা আমি ঠিক এইভাবে একটা ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি। এরপর ময়দা দোটাকে নিয়ে ঠিক এইভাবে আমি হাতের সাহায্যে চেপে চেপে পিজার শেপ তৈরি করে নিচ্ছি। পিজার শেপ আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক আমি এইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে পিজাটা ফুলে না যায়। কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি টমেটো কেচাপ আর পিজা সস। টমেটো কেচাপ আর পিজা সসটা আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। টমেটো কেচাপ আর পিজা সসটা আমরা অ্যাপ্লাই করে দেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি আমি এর উপর মেয়োনিজ। মেয়োনিজটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে না দিতেও পারো। মেয়োনিজটা আমরা অ্যাপ্লাই করে দেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি আমি এর উপর আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন। চিকেনগুলো আমি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। চিকেনটা আমার প্রায় দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি চিজ। আমি এখানে আমুলের চিজ ইউজ করছি। চিজটা প্রায় দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি স্লাইস করে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা প্রায় দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি টমেটো আর দিচ্ছি পেঁয়াজ। টমেটো আর পেঁয়াজ আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি আমি এরপর আরো কিছুটা চিজ। চিজটা আমি ঠিক এইভাবে পিজার ওপরে ওপরে দিয়ে দিচ্ছি। চিজটা প্রায় দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর দিচ্ছি আমি এর ওপর কিছুটা চিলি ফ্লেক্স আর দিচ্ছি অরিগ্যানো। আমার পিজার বেস কিন্তু একদম রেডি। এরপর এটা আমি বেক করে নেবো, তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এরপর দিচ্ছি আমি এর উপর একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের উপর আমি পিজা বেসটা বসিয়ে দিচ্ছি। এরপর এটা আমি ঢাকা দিয়ে পিজাটা হতে দেবো প্রায় 20 মিনিট। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন পিজাটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর পিজাটা আমি প্লেট থেকে বের করে নেব। দেখুন পিজাটা কতটা ভালোভাবে তৈরি হয়েছে। এরপর আমি আপনাদের এটা একটু কেটে দেখাচ্ছি। পিজাটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরাও চাইলে বাড়িতে ঠিক এইভাবে পিজা বানিয়ে ফেলতে পারো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।